সবাই আমি অনুরোধ করে দিলাম আমার নামে যেটা বদনাম হলার বুকের বিষয়, ওরা এখন আমি জানি ওরা মুখের খুব মিষ্টিতা, আমি পারতাছি না করলাম, এখন আর আমি নিজে সৎ, আমি নিজে বলতেছি আমি সৎ, আমি সৎ, আমি 100 বার অনুরোধ করছি। বিজনিও সাসে লাইমন স্ক্লায়া গাউনি জুকো ফজমনানি লাদেন বিজনিনি শিবশঙ্কর কলোনিনি 21 বছর বয়সনি সমাজ হামুনি সাসে লাইমন স্ক্লায়া গাউনি থাকরা কোঠেওনে ডবলিং আলাইনানে গাউনি জুকো ফজমনানি লাদেন। লাইমনা গাউকো ফটিনা লানাইনি সিগাং মনসে ভিডিও রেকর্ডনি গেজেরজং জাথাইনি গুবৈ জাহানকো ফরমাইছিনানে গাউনি জুকো ফজমনা লায়ে। দিনই ফুংনি 6 রিঙ্গাসোয়াও সমাজ সাহায়া মনসে ভিডিও খালামনানে আপলোড খালামনা গাউকো ফটিনা লায়ে। সমাজ সাহানি ভিডিও রেকর্ডাও ফরমাইছিনানে হনাই বাদিব্লা বিজনি শহরনি সেনং ওয়ার্ড ফরেস্ট গেটনি অয়ন শাহজন 2 বছরনি সিগাওনো কোর্ট মেরিজ খালামদুমন বিনি উনাও নখর সমাজনি নিয়ম কান্তি বাদিয়ে জুলি খালামগন হনা কথা হনানে গাউকো থগাইবোবাই থাবদুমন। সমাজ সাহানি ভিডিও ফরমাইনাই বাদিব্লা কোর্ট মেরিজ জাখানাইনি উনাওবো অয়ন শাহানি নখরনি সুবুংফ্রা বিসরনি জুলিকো গনাইনা লায়াকমন জাহানাও জবথায়াও গাউনি জুকো ফজমনা লায়ে। বিজনি পুলিশা জাথাই জানাই জায়গায় থাকানানে গঠৈ সখো বখানানে পোস্ট মর্টেমনি থাকাই দৈথাইহরো আর নাই বিজিরনাইকো জাগায়ে। বে সময় অঞ্চলনি সুবুং আর আফাদফোরা জাথাইনি সায়াও এরিবাদি ফোরমায়ে। টোপনিৰপৰা উঠি গম পালোঁ আমাৰে ওচৰ চুবুৰীয়া আমাৰে মৰুমৰে ভণ্টি এখেতে চিপজৰি ল'লে। চিপজৰি লোৱাৰ কাৰণটো হ'ল ঘোষপাৰা নিবাসী অয়ন সাহা আৰু তেখেতৰ দেউতাৰ নাম হ'ল অশোক সাহা। জড়িতটো 100% এখেতেই জড়িত। যিয়ে হওক আমি শিৱশংকৰণীৰ যিমান ৰাইজ বাসিন্দা আমি এইটোৰ মানে উচিত তদন্ত প্ৰশাসনে ল'ব লাগে আর অচিরেই মানে দোষীক করায়ত্ত করব লাগে বলে আমি সকলে মানে প্রশাসনক অনুরোধ জানাইছো। 7টা সাড়ে 7টা মানত বিজনী শিবশঙ্কর বলনি সুমা সাহা নামৰ এজন ছোৱালী যেতিয়া ঢুকা খবর আমি পালো আর ঘটনাস্থলীত আমি উপস্থিত হই গম পালো যে ছোৱালীজনী আত্মহত্যা করা বলি। এতিয়া ছোৱালীজনী কি কি কারণে আত্মহত্যা করেছে সেটা আমি মানে অতি সোনকালে পাই গেছো। সুইসাইড করার আগত ভিডিও এখন বনাইছিল আত্মহত্যা করার কারণ, আর সেই ভিডিওটো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপতেও এরিলে। তাতে একদম জল জল পটপটকে আমি বুঝিব পারিছো বিজনি ঘোষপাড়াস্থিত অয়ন সাহা নামৰ এজন লড়া আৰু তেওঁর মা আর লড়ার মাজত যিখিনি মানে মোবাইল রেকর্ডিং এইবিলাক তথ্য আমি পাইছো। সেই হিসাবে এই লড়াটো অয়ন সাহা আর তেওঁর ঘরের মানুষ সকলকে আমি দোষী বলে আমি ভাবিছো। সেই হিসাবত প্রশাসনক আমি দাবি জানাইছো বিজনি সাব ডিভিশন রাইজ হিসাবত আর বিজনি শিবশঙ্কর কলোনির রাইজর একটা দাবি যে লড়াজনক ফাঁসি দিব লাগে আর যদি এই লড়াজনের ঘরের বাকি মানুষখিনি যদি এই আত্মহত্যার কেসত যদি জড়িত থাকে প্রশাসনে অতি সোনকালে তেওঁলোকক করায়ত্ত করে কঠোর শাস্তি প্রদান করার দাবি আমি বিজনি রাইজ হিসাবে আমি জানাইছো। লড়া আর ছোৱালীর মাজত সম্পর্ক আসলে আজির পর 2 বছরমান আগতে তেওঁলোকে লড়া অল্প কোনোবা এজনের বয়স কম হওয়ার কারণে তেওঁলোকে একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্ট আর বনাইছিলে যেটা তেওঁলোকের প্রাপ্ত বয়স হবে তেতিয়া বিয়া পাতিব। সেইটোর উপরতে বাকি কথাখিনি এইটোর উপরতে হয়েছে। ছোৱালীজন মানে মেন্টাল হেরাসমেন্ট টর্চার হয়ে আছিল ছোৱালীজনী। আপনাদের যেটা ভিডিওটো পাব আমি সংবাদ মাধ্যমক আগবঢ়াম ভিডিওটো একদম জল জল পটপট তাতে কিবা বেলেগ বুঝবলগা একো নাই। হয় ভন্টি সুইসাইড করেছে ফাঁসি দিছে আর আমি এই ঘর না থাকো একচুয়ালি মানে শ্বশুরের ঘর থাকো রাতেপা মর ভাইটিয়ে ফোন করলে যে এনেকা না ভন্টিয়ে সুইসাইড করেছে তো সোকালে মানে চাউতে ভাইটিয়ে তাক নামাই রাখিছে দুটা ভাই আর মানে বহুত দিন ধরে মানে 3 বছর মানে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল দেউতাকর তার দেউতাকর এগ্রিমেন্ট হয়েছিল। এগ্রিমেন্ট হওয়ার পাশে তখন মোটামুটি আমার 7-8 দিন টাইম আসিল বেশি দিন নাই 7-8 দিনের ভিতর মানে তার বিয়া আমি দিয়ার কারণে ব্যবস্থা লইছিল। ইতিমধ্যে ইতিমধ্যে 2-4 জনের আলোচনাও করেছো এনেকা রাতেপা যে একটা এনেকা ঘটনা হয়ে যাব আমি মানে স্থানীয় রাইজও এনেকা অসম্ভব হয়ে গেছে কথাটা শুনি আমিও একদম মানে
কি হল আর কি বস্তুটো ঘটনা সাতটা মানত হয়েছে রাতেপা আর মানে যখন মানে কথাবিলাক যখন হয়েছে তখন যেটা সুইসাইড করেছে তার ফটো আর ভিডিও করে এড়িয়ে তাই সুইসাইড করেছে আর মানে এখানেই কথা যে মানে যে দোষী আমার শাস্তি লাগে আর শাস্তি মানে ফাঁসি লৈকে যাওয়ার কারণে চেষ্টা করি আর আপনাদের সংবাদ বন্ধুসকলেরও আমি অনুরোধ করছো আর প্রশাসনের মানুষকে আমি অনুরোধ করছো যারা শাস্তি লাগে ফাঁসিটা ফাঁসি দিবা লাগে লৌকিক শাস্তি লাগে এখানে কথা আমার। আমি এটা মানে বহুত দুঃখের খবর পালো যে আমার রাষ্ট্রীয় ছাত্র পরিষদের সদস্য আসলে সোমা সাহা তখেতে রাতেপা আজি 7 বজা মানত আত্মহত্যার পথ বাছি ললে। তো আত্মহত্যার পথ বাছি লওয়ার যেটু কারণ ইতিমধ্যে আমার হাতত আহি পড়েছে যে তখেতর 3 বছরমান আগত একটা এগ্রিমেন্ট হয়েছিল, তো এটা লাভ রিলেশন আসলে তখেতর, তো সেইটোর ভিত্তি একটা এগ্রিমেন্ট হয়েছিল যে বয়স হওয়া না, তো 3 বছর 4 বছর পিছত মানে বিয়াটো হব বলে। তো আজি যেটু আমি এতালেকে যেখানে খবর পালো বা যেখানে আমার মতো এভিডেন্স আছে সেই হিসাবত সেই লড়াজনে ছোৱালীজনীর লগত প্রতারণা করে আসে। তো রাতেপা তখেতে ভিডিও কিছু আমার মতো প্রেরণ করলে, তাতে দুজনমান ভিক্টিমর নামও তখেতে উল্লেখ করেছে। তো আমি প্রশাসনের ওর এটাই দাবি জানাইছো যে রাষ্ট্রীয় ছাত্র পরিষদের তরফের যে এই দুজন ভিক্টিমক অতি সোনকালে গ্রেপ্তার করব লাগে, করে উচিত তদন্ত করে আর যখন দোষী হয় দোষীক ফাঁসির দাবি আমি রাষ্ট্রীয় ছাত্র পরিষদেরপর জানাইছো, দোষীক ফাঁসি হব লাগবে। আজি আমার এনেকা এজন ধুনিয়া ভন্টি আমার মাজের হেরাই গেল কার কারণে, এই ধরনের কিছু পাখণ্ডর কারণে। তো আমি বিচারিছো যে অতি সোনকালে ইয়ার তদন্ত করক আর দোষীক উচিত শাস্তি প্রদান করক।